নমস্কার, আমার ইউটিউব পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমি তৈরি করব স্পেশাল হান্ডি চিকেন দম বিরিয়ানি। তার জন্য আমি বাড়িতে ধনে পাতা ও পুদিনা পাতা লাগিয়েছি, সেটা তুলে নেব। ধনে পাতা ও পুদিনা পাতা তুলে নিয়েছি। এখন বিরিয়ানি করার জন্য আমি এখানে 1.5 কিলো বাসমতি চাল নিয়ে নিয়েছি। এই চালটা আমি আধা ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবো। চালটা ভিজতে থাকুক, ততক্ষণে আমরা বিরিয়ানির জন্য মশলাটা তৈরি করে নেব। প্রথমে আমি আদা ও জিরেটা একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন একসঙ্গে ভেজে নেব। শুকনো লঙ্কা বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 2 কিলো মাংস নিয়ে নিয়েছি, বড় বড় সাইজ করে এরকম কেটে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দেবো 4 চামচ লবণ। এখন দিয়ে দেবো 3 চামচ হলুদ। এখন দিয়ে দেবো 200 গ্রাম টক দই। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, জিরে ও আদা বাটা, রসুন ও পেঁয়াজ বাটা। শুকনো লঙ্কা বাটা
এখন দিয়ে দেবো অল্প পরিমাণে সরিষার তেল। এখন সমস্ত কিছু ভালো করে মেখে নেব। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন 30 মিনিট ঢেকে রেখে দেব। বিরিয়ানির জন্য এখন আমি একটা আলুকে দুটো টুকরো করে কেটে নেব। আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন রান্নার দিকে চলে যাব। বিরিয়ানি রাইসটা তৈরি করার জন্য হাঁড়িতে জল গরম করে নেব, তার সঙ্গে আলুটাও সিদ্ধ করার জন্য এই হাঁড়িতে জল গরম করে নেব। জলটা উষ্ণ গরম হয়ে গেছে, আলুটার যাতে সুন্দর কালার হয় তার কারণে হালকা ফুড কালার দিয়ে দেবো জলের ভিতরে। এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দশ মিনিট ঢেকে সিদ্ধ করে নেব। রাইসের জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো 2 চামচ লবণ। দিয়ে দেবো 2টো গোটা তেজপাতা, তার সঙ্গে দিয়ে দেবো শাহী গোটা গরম মশলা। ভাতটা যাতে গায়ে গায়ে লেগে না যায় তার জন্য দিয়ে দেবো হালকা সাদা তেল। 10 মিনিট ধরে ঢেকে জলটা ভালো করে ফুটিয়ে নেব। চালটা 30 মিনিট ভিজিয়ে রাখার পরে এই যে দেখুন চালের সাইজটা কত বড় বড় হয়ে গেছে, এখন এই চালটা আমি এই পাত্রে তুলে নেব। জলটা ফুটে গেছে, এখন চালগুলো ঢেলে দেব। ভাতটাকে আমরা 100%-এর ভিতর 80% ফুটিয়ে নামিয়ে নেব, আর বাকি 20% দমের সময় ফুটিয়ে নেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন ফুড কালার দেওয়ার জন্য আলুর কালারটা কত সুন্দর এসেছে। বিরিয়ানি রাইসটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রাইসটা তৈরি করে নিয়েছি, সঙ্গে আলুটাও সিদ্ধ করে নিয়েছি, এখন আমরা বেসটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। বেসটা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজগুলো তেলে ভেজে আমি বেসটা তৈরি করে নেব।
তো তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নেব। বেস্তাটা তৈরি হয়ে গেছে আমাদের, এবার নামিয়ে নেব। বেস্তাটা নামানোর পরে ঠিক এরকম একটা ব্রাউন কালার এসছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এই তেলে সিদ্ধ করা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। বিরিয়ানি তৈরি করার জন্য শাহী গোটা গরম মশলাগুলো আমরা এই শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় 1 মিনিট ধরে মশলাগুলোকে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এখন এই মশলাটাকে শিলে বেটে গুঁড়ো করে নেব। শুকনো খোলায় ভাজা বিরিয়ানি মশলাটাকে এখন বেটে নেব। বিরিয়ানির মাংসটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই তেলে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেবো। কুড়ি মিনিট ধরে ভালো করে মাংসটা কষিয়ে নেব। বাটা বিরিয়ানি গুঁড়ো মশলাটা এখন দিয়ে দেব। মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব। দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। মাংসটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আতর, গোলাপ জল ও কেওড়া জল একসঙ্গে এই পাত্রে আমি মিশিয়ে নেব। ভাতটাকে আমি জল ঝরিয়ে এই যে কলার পাতায় ঢেলে নিয়েছি, এখন এই ভাতের ভিতরে দিয়ে দেব পুদিনা পাতা ও ধনে পাতা।
এখন বেরেস্তা গুলো দিয়ে দেবো। এখন কেওড়া জল, গোলাপ জল ও আতর একসঙ্গে মেশানো যে জলটা সেটা দিয়ে দেবো। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন রাইস ও মাংস একসঙ্গে হাঁড়িতে দিয়ে দমে বসিয়ে দেবো। এই মাটির হাঁড়ির ভিতরে প্রথমে আমি ঘি লাগিয়ে নেব। হাঁড়ির ভিতরে ঘি লাগিয়ে নিয়েছি, এখন মাংস দিয়ে দেবো। এখন ভাত দিয়ে দেবো। দিয়ে দেবো হালকা ফুড কালার। এখন একইভাবে পরপর সব সাজিয়ে নেব। আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নেওয়া, ওই জন্য আমি নিচে আলু দিইনি। এখন থেকে পতিয়ে থেকে আলু দিয়ে দেবো। এখন আমি বাড়িতে তৈরি করা আমার নিজের হাতের খাঁটি ঘি দিয়ে দেব। এটা অল্পই দেব, কারণ এই ঘিটা কিন্তু অল্পতে দারুণ সুগন্ধ এবং খুব টেস্ট। তো আমি ঘি দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হালকা ফুড কালার। আমি এখানে আটা মেখে নিয়েছি, আটাটা সাইডে লাগিয়ে দেব, তারপর ঢাকনা দিয়ে প্যাক করে 30 মিনিট দমে বসিয়ে দেব। এই ধিমি আছে, এখন 30 মিনিট দমে দিয়ে দেবো। ৩০ মিনিট ধরে বিরিয়ানিটা পর্যাপ্ত পরিমাণে দম দিয়ে নিয়েছি। এখন বিরিয়ানিটা তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
আজকে এটা করেছে মাটির হাড়িতে চিকেন বিরিয়ানি ভাপা খুব সুস্বাদু এবং পুষ্টিদায়ক রান্নাটা খুব অতি উত্তম রান্না হয়েছে একেবারে খাঁটি জিনিস কলার পাতার ওপর এটা মাটির হাড়িতে চিকেন বিরিয়ানি আর একদিন অন্য রান্না খেয়েছিলাম খুব সুস্বাদু ছিল আজকেও খুব ভালো সুস্বাদু হয়েছে একদম বিজ্ঞানসম্মতভাবে রান্না আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন দেখবেন খুব সুস্বাদু বাড়িতে নিজেরা রান্না করে খাবেন শরীরের উপকার হবে আর প্রতিনিয়ত আপনারা এরকম নতুন নতুন ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আপনারাও একবার এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে।